এটা হচ্ছে আমাদের শান্তিনিকেতন পিকনিক স্পট শান্তিনিকেতনে নয় পিকনিক স্পটটার নামই হচ্ছে শান্তিনিকেতন এটা হচ্ছে কি আমাদের কলেজ থেকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমাদের দীনবন্ধু এন্ড্রুস কলেজ থেকে আর অ্যাকচুয়ালি এটা শুধুমাত্র আমাদের ডিপার্টমেন্ট থেকে করা হয়েছে ফিলোসফি অনার্স থেকে আর এইটা হচ্ছে চৌহাটিতে তো চলো তোমাদেরকে একটুখানি ভেতরটা গিয়ে দেখিয়ে দিই অলরেডি আমরা ভেতরে ঢুকে গেছি এটা হচ্ছে একদম এন্ট্রেন্স এখানে পার্কিং স্পটই বলতে পারো এখানে অলরেডি সবাই খেলাধুলো শুরু করে দিয়েছে র‍্যাকেট তো আমি আপাতত বসে বসে একটু ভিডিও বানাচ্ছি কি আর করব আচ্ছা তো কি করতে চাইছে আচ্ছা আচ্ছা চকলেটটা দিল চকলেট ও সরি চকলেটটা আমার ছিল না চকলেটটা আমার নয় চকলেটটা আমাকে ধরতে দিয়েছে ওকে যাই হোক তো সবাই খেলছে কতক্ষণ আমি বসে বসে ক্যামেরা ধরবো চলে গেছি আমিও খেলতে বাট খেলবো কী করে আমার তো জায়গাই ঠিকঠাক হচ্ছে না আমি একবার এই ফুটে যাচ্ছি একবার ওই ফুটে যাচ্ছি তো ওই সব ভাট না বকে চলো তোমাদেরকে বাকি জিনিসপত্র আরও দেখিয়ে দিই তো আমি যেতে যেতে হঠাৎ করে এখানে সব মামুনিরা ফটো ফটো তুলছে বেশি দিচ্ছা ওদের কোনো লাভ নেই আচ্ছা তো এটা হচ্ছে গিয়ে মাঠ মতো জায়গা এখানটা দিয়ে খেলাধুলার অনেকটা বড় জায়গা আছে আর এইটা হচ্ছে রেস্টরুম টাইপ অফ বলা যেতেই পারে এখানে আমরা সব ব্যাকপ্যাক রেখেছিলাম বেশ বড় জায়গা আছে আর এইখানে আমার এই জিনিসটা খুব ভাল লাগলো এখানে পাখির বাসার জন্য ওরকম করা হয়েছে তো আমার আর একটা যেটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হলো এই জায়গাটা অ্যাকচুয়ালি একটা গ্রুপের জন্য বেশ ভালো বড় জায়গা তো এখানে শুধুমাত্র আমাদের একটাই গ্রুপ ছিল অন্য কোনো গ্রুপ ছিল না তো সেটা একটা ভালো লেগেছিল আমার তো এইবার তোমাদেরকে একটু লাস্ট ভিউটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে একদম শেষ প্রান্ত থেকে ভিউটা আর এখানে তোমরা গাছ রয়েছে এটা যদি সবেদা গাছ যে সবেদা আমি খেতে পারিনি আমরা কেউই খেতে পারিনি কারণ একটা হচ্ছে গিয়ে পরের গাছে হাত দেওয়া উচিত নয় আর সেকেন্ড দফাল হচ্ছে গিয়ে কাঁচা ছিল না হলে হয়তো এনিওয়ে তো আমার নাম অর্গদীপ মিত্র না চ্যানেলটা আমার নয় চ্যানেলটা আমার বন্ধুর এ নয় এটা ইনি নমস্কার বিপ্লব তোমরা বীরভূম শান্তিনিকেতন ঘুরতে এসেছো সবাই মিলে মার্জনা করবেন ভালো করে ব্লগিং পারে না মাতামাল আপনারা সবাই ভালো করে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ভিডিও হয়নি চল গাদা তো দেখতে থাকুন তো নাও উই আর রেডি ফর মিউজিক্যাল চেয়ার সবাই এতটাই আস্তে হাঁটছে যে স্পিডে দেওয়ার পরও সকলের জন্য পা চলছে না সত্যি তো আমাদের প্রিয়াঙ্কাদি দৌড় লাগিয়ে দিয়েছে অলরেডি দেখা যাক সিট পায় কি পায় না হ্যাঁ 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 পেয়ে গেছে আর আউট হয়ে গেছে অন্য একজন চলো নেক্সট দেখা যাক তো আমাদের নেক্সট রাউন্ড স্টার্ট হয়ে গেছে আমি খেলবো কি আমি দেখিয়ে যাচ্ছি কী করে কী করতে হবে যাই হোক চলো দেখা যাক এই রাউন্ডে কি হয় এই পার্টে ভিডিওটা কে করেছে আমি ঠিক জানি না বাট যেই করেছে এরকম উল্টো সোজা কি করে আই ডোন্ট নো যাই হোক মনে মনে ভাবলে তাহলে টাকা তো দিস নি বিনা পয়সা করে দিচ্ছি এই অনেক সো গান বন্ধ হয়ে গেছে দেখা যাক এইবার কি আউট হয় ম্যাম সিট পেয়ে গেছে হ্যাঁ আর একজন যাচ্ছে আদেও কি ওখানে সিট আছে 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 আউটটা কে হলো ও আচ্ছা উনি অ্যাকচুয়ালি বসেও পড়েছিল আচ্ছা তো যথারীতি এরকমভাবেই আমাদের খেলা চলতে থাকলো যেহেতু আমি পরের রাউন্ডে মিউজিক্যাল চেয়ারে আমি আউট হয়ে গেছি সো মিউজিক্যাল চেয়ারের ভিডিও এখানেই স্টপ করছি শান্তিনিকেতন
পুরানে বম্বে ছুব রাখে হমে ও দিন একদম পারফেক্টলি ইনি হচ্ছেন আমাদের স্পেশাল গেস্ট যার নাম হচ্ছে তাজ প্রথমে ইনি আমাদের সাথে একটু মিসে প্রবলেম হচ্ছিল এত লোক দেখেছে ফার্স্ট টাইম ওনার পিকনিক বলা যেতে পারে তো যার জন্য বাট এখন দেখা যাচ্ছে বেশ ভালোই আর কি উনি আমাদের সাথে মিলে ঝুলে খেলছে এরপর শুরু হলো হচ্ছে আমার বিশ্ববিখ্যাত ক্রিকেট খেলা আমি ব্যাট যেদিকে পাচ্ছি সেদিকে চালাচ্ছি যদি ব্যাটে যদি বল না লেগে থাকে তাহলে দোষটা কিন্তু আমার নয় দোষটা হচ্ছে যে বল করছে তার দোষ ওকে যারা যারা ভাবছেন যে এতটুকুও ব্যাট ছোঁয়াতে পারছি না বাট ট্রাস্ট মি আমি যতবার ভিডিও করার চেষ্টা করেছি ততবারই আমি ব্যাট ছোঁয়াতে পারিনি তার আগেও আগেও আমি দু তিনবার ভালো ভালো মেরেছি হ্যাঁ দু তিনবার সেটা ভাগ্যক্রমে যাই হোক সেটা আলাদা বিষয় এবারের খেলাটা হচ্ছে যে একটা চিরকুটের মধ্যে যে কোনো কিছুর নাম লেখা থাকবে আর সেটা হচ্ছে গিয়ে তাকে অভিনয় করে বোঝাতে হবে বাট ঘটনাটা হচ্ছে যে ওর কাছে এমনই একটা জিনিসের নাম পড়েছে যে যেটা ও অভিনয় করে অবধি বোঝাতে পারছে না সবাই যাবে আমরা নিয়ে চলে যাবো ভোটার কার্ড হয়নি আমাদের আমাদের ভোটার কার্ড হয়নি কাবি সিং আন্ডারটেকার আমাদের খেলা এখানেই শেষ এবার আমাদের খাওয়ার পালা সব ছেলেরা এখন পরিবেশন করতে একটু ব্যস্ত মারাত্মক কি ব্যস্ত দেখে মনে হচ্ছে ছেলে বেছে বেছে মাংস নিচ্ছে
লজ্জা করে খাবেন না তুই তো বাবা লজ্জা। হ্যাঁ হ্যাঁ ছবি ভিডিও সব হচ্ছে, তোরও নিচরম ভাবে তাকাতে হবে না। পাশেরটা হচ্ছে অশোক, হ্যাঁ আমার বাবা নয় এটা, অন্য অশোক আমাদের কলেজের বন্ধু অশোক। আমার নাম অভিজিৎ, তুই অশোক? ও আচ্ছা হ্যাঁ, ওর নাম অভিজিৎ, ঠিক আছে একই ব্যাপার, কোনো ব্যাপার না, সবাই ভাই, হ্যাঁ হতেই পারে। তো এবার খুব তাড়াতাড়ি আমরা বাড়ির দিকে রওনা দেবো, পড়ে গেল সবকিছু না, পড়েনি সবকিছু। আমরা যেখান থেকে শুরু করেছিলাম আলটিমেটলি সেখানে গিয়েই শেষ করব। অনেক দেরি হয়ে গেছে, দেরি না, আর কিছু বলার নেই, সন্ধ্যা হয়ে গেছে, এক্স্যাক্টলি আর কিছু বলার নেই, খেয়ে খাইয়ে জীবন শেষ, আমরাও শেষ, হ্যাঁ অশোক অশোক আবার হবে হয়তো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আর ততক্ষণের জন্য সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। ভিডিওটা তো এখানেই শেষ, কিন্তু এই ভিডিওতে থাকা কিছু মানুষজনের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই, আর অবভিয়াসলি তোমাদেরও কিছু বলি। সেটা হলো গিয়ে ভিডিওটা আজকের না, ভিডিওটা ছাড়তে আমার অনেকটাই পরিমাণে লেট হয়ে গেল, অনেকটাই দেরি হয়ে গেল, তো তার জন্য এক্সট্রিমলি সরি। আর এছাড়া যারা ছাড়া আমার এই ভিডিওটা করা হয়তো জাস্ট নেক্সট ইম্পসিবল ছিল, বিকজ আমি নিজেও অতটা পরিমাণে এখনও অবধি সেরকম কিছু হয়ে উঠতে পারিনি, মানে নিজের মধ্যে সেই কনফিডেন্ট এখনও অবধি সত্যিকারেরই আসেনি যে একা একাই ব্লগ শ্যুট করতে পারবো বা কিছু। তার জন্য স্পেশাল থ্যাংকস টু অর্ক অ্যান্ড বি ব্লগ, অবশ্যই ওরা সবথেকে বেশি আমার পাশে ছিল, সবথেকে বেশি ওরা আমাকে হেল্প করেছে ভিডিও শ্যুট করতে, অবশ্যই ওরা ছিল বলেই আমি এতটা পরিমাণে মানে কিছুটা হলেও ভিডিও শ্যুট করতে পেরেছি। তো অবভিয়াসলি তোদেরকে অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই এছাড়া তো ম্যামদেরকে, আরও সব বন্ধুবান্ধবদের, জুনিয়রদের, সিনিয়রদের সবাইকেই ধন্যবাদ এরকম একটা পিকনিক অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আমি আগেরবারও আমার যাওয়ার কথা ছিল, বাট আমি গিয়ে উঠতে পারিনি কিছু কারণে আর কি। তো যাই হোক, এইবার গিয়ে এতটুকু বুঝলাম, এরপর থেকে কোনোবার মিস আমি করছি না, যাই কিছু কাজ পড়ুক না কেন আমি যাবই যাব, অত্যাধিক পরিমাণে এনজয় করেছি। তো আশায় থাকবো, আর ওখান থেকে আসার পর আমি একটা ছোট্ট আমার একটা ফিলিংস শেয়ার করছি, সেটা হলো গিয়ে মানে পিকনিকে আমি এতটাই পরিমাণে মজা করেছি, মানে এটা আমার লাইফের ফার্স্ট টাইম আমার কলেজ পিকনিক ছিল, কলেজ নয় ডিপার্টমেন্ট পিকনিক আর কি, যাই হোক, বাট আমি এতটাই মজা করেছি অ্যাজ ইফ মনে হচ্ছিল যে কাশ প্রত্যেক মাসে মাসে যদি এরকম যদি করা যেত, আই নো ইটস নট পসিবল বাট কাশ। যাই হোক, তো এতটুকুই, আর বেশি বকবো না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।